আসসালামু আলাইকুম। আজ থেকে অনেক বছর আগে বহু মূল্যবান 10 টাকার নোটের ভিতরে এই মসজিদের ছবি দেখতাম। অনেক আগে থেকেই আসার ইচ্ছা ছিল, তো আজকে ভাই ভাতিজার সবাইকে নিয়ে মোটরসাইকেলে করে চলে আসলাম এই 10 টাকার নোটের আটিয়া মসজিদ দেখার জন্য। ওদের অনেকে জানেই না 10 টাকার নোটে যে এই মসজিদের ছবি ছিল। চিন্তা করো, আমার কয়েক দাদার 400 বছর আগের মসজিদ এটা। ভাই ছোটবেলায় আসছেন না? কোন পাশে? আরে না, মানুষ তো অবশ্যই বানাইছে। হ্যাঁ, মানুষের তৈরি, সেও তো জানা নাই যেটাকে। হ্যাঁ, হয়তো জানা নাই ওই সময় কি দিয়ে বানাইছে। না, এটা তো অসম্ভব পরিস্থিতি। তোমরা প্রথম আসলে না? আমি তো শুনি নাই না। ওই আগের পুরাতন যে 10 টাকা আছে না, সেই 10 টাকার হ্যাঁ হ্যাঁ 10 টাকার ওই ইসের ভিতরে এই মসজিদটা আছে। লাইটটা জ্বালা তো বাবা, লাইটটা জ্বালা দাও। কেউ নাই? ওইটা বোধ হয় নামাজের সময় করে। হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করে দাও। আরেকটা করো, তুমি কি ভয় পাও নাকি? হ্যাঁ, সময়ের অতল গভীরে হারিয়ে গেছে সেই মহামূল্যবান 10 টাকা। তারপরও সাইদ খান পূর্ণির করা মোগল আমলের এই মসজিদটি দেখার জন্য আজও দূর দূরান্ত থেকে মানুষ আসে টাঙ্গাইলের আতিয়ায়। দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম, এত সুন্দর স্থাপনা কিভাবে তৈরি করা হলো আজও সেটা রহস্যময়। সে যাই হোক, আজ স্বপ্ন পূরণের দিন। আমার অ্যালবামে পড়ে থাকা সেই 10 টাকার নোট বাস্তবে দেখা পেলো।